গরম হয়ে গেছে হাঁড়িটা, তো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিচ্ছি। সবাই মুখে বলছেন যে পেঁয়াজ খাবো না খাবো না, বাট আসলে কয়জন আমরা অ্যাভয়েড করতেছি জানি না, কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি কিন্তু খাচ্ছি না, আমি একদমই পেঁয়াজ খাচ্ছি না। পেঁয়াজ ছাড়া যেভাবে সম্ভব পেঁয়াজ ছাড়া আমি ইউজ করার চেষ্টা করতেছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি আমি যেহেতু ফার্স্ট টাইম লাইভে আসছি, আসলে অনেক কিছু বুঝতে পারতেছি না, কাইন্ডলি আপনারা আমার সাথে থাকবেন, আমাকে হেল্প করবেন কাইন্ডলি একটু। আমি একটু অল্প অল্প সব রেগুলার যেসব মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে আমি আগে মেরিনেট করে রেখেছিলাম মাংসটা, তাহলে আর একটু মজা হবে খেতে। এই কারণে রেগুলার মশলা তো বুঝতেই পারছেন কি কি দিয়েছি, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো, এখন অল্প কিছু আমি অ্যাড করব। আমি এখানে আদা আদা আর রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন হতে টাইম খুব কম লাগে, আর সেই জন্য আমি চিকেনটাই প্রেফার করলাম, যাতে লাইভে পুরো লাইভে অল্প সময়ের ভিতর আমি চিকেনটা রান্না দেখাতে পারবো। আমি এখানে আঁচটা একদম ফুল বাড়িয়ে দিয়েছি, আমি জাস্ট আরেক জিরার গুঁড়ো দিচ্ছি, পাশের চুলে আমি গরম একটু গরম মশলা ফাঁকি, যেটা আমি বলেছি আমি ঘরে তৈরি করে রাখি, গরম মশলা খুব অল্প পরিমাণে, আর লবণ আমি আগে দিয়েছি ফলে আমি এখন দিব না, যদি প্রয়োজন হয় পরে আমি দিব। কাছে মনে হচ্ছে মরিচের গুঁড়ো একটু কম পড়ে গেছে, তাই একটু অ্যাড করলাম। আপনারা কেউ দেখে থাকলে আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। আমার বাসাটা একটু ব্যাক সাইডে, এই কারণে দিনের আলো দিনের একদম, এখন কিন্তু সকাল কয়টা বাজে, 12টা, এখন কিন্তু আমার প্রত্যেকটা রুমে লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে, ফলে আমার বাসাটা ব্যাক সাইড, এই জন্য আলো পড়ে না, আলো আসে না একদম, আর কিচেনটার অবস্থা আরো ভয়াবহ, লাইটটা একটু দূরে হয়েছে। আর এখন যেহেতু শীতকাল, প্রচুর সবজি পাওয়া যায়, শীতের প্রচুর সবজি আছে, আমরা পেঁয়াজের টাকা দিয়ে আমরা সবজি অন্যান্য সবজি গুলো কিনে বাচ্চাদের খাওয়াতে পারি, আমার মনে হয় না পেঁয়াজের জন্য সব রান্না করাটা আটকে থাকবে আমাদের, কিন্তু আমাদের একটা শিক্ষা দেওয়া উচিত যারা পেঁয়াজ নিয়ে আমাদের এরকম উদ্যোগী কাণ্ড করছে আমাদের সাথে। আর আমি যেহেতু চ্যানেলটা আমি নতুন শুরু করছি, এরকম লাইভ কিচেন আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা কাইন্ডলি একটু আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক, আমার রান্নাগুলো আপনার ভালো লাগলে একটু লাইক দিবেন, একটু শেয়ার করবেন, এটা হাম রিকোয়েস্ট আমার আপনাদের জন্য প্রতি। Thank you.
এই রান্নাটা আমি কালকেও করেছি এবং বাচ্চারা খুব মজা পেয়েছে। তো তখনই আমি ভাবলাম যে যেহেতু বাচ্চারা খুব মজা পেয়েছে, তো আমি রান্নাটা আমার ভিউয়ারদের জন্য আমি শেয়ার করি। এত মজার রান্নাটা, জাস্ট আমি স্বাভাবিক খাবারের সাথে আমি জাস্ট রান্নার সাথে শুধুমাত্র টক দইটা অ্যাড করেছি, এটার জন্যই খাবারের স্বাদটা বহুগুণ বেড়ে গেছে। এই কারণে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করা। আপনারা কয়জন দেখছেন, কেউ দেখতে পারছেন কিনা আসলে বুঝতে পারতেছি না, আমার এখানে কিছুই শো হচ্ছে না। আর যেহেতু আমি নতুন, আমি আসলে ভালো করে বুঝতে পারছি না কি করা লাগবে কি করা যাবে। মোটামুটি হয়ে আসছে চিকেনটা, আর অল্প একটু সময় লাগবে, অল্প একটু সময় লাগবে রান্নাটা শেষ হতে। মানে আমি আমি নিজেই আমি এত ঠিক মানে পেঁয়াজ ইউজ করতাম আগে রান্নাতে, মানে আমি আমার মনে হয় প্রতিদিন প্রায় 1 কেজির মতো পেঁয়াজ লাগতো, যেহেতু আমি কেনটা বেশি খাই লাগতো। বাট এখন আমি মানে পেঁয়াজ ছাড়া ভালোই চলতেছি। তো মানে আমি ভাবলাম যে তাহলে কি দরকার আমার 200 টাকা 250 টাকা দিয়ে পেঁয়াজ কেনা। ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু পানি অ্যাড করব। অভ্যাস হলো একটু বেশি নাড়ানাড়ি করা, এই জন্য আমার বাচ্চারা খুব বিরক্ত যে আম্মু রান্নার সময় তুমি বেশি নাড়ানাড়ি করো। কিন্তু ভাই অভ্যাস হয়ে গেছে, আমি কি করার আছে বলেন। আর যাদের যাদের খেতে ইচ্ছা করবে আমার বাসায় চলে আসবেন আপনারা, যদি অল্প রান্না করেছি অসুবিধা নেই, সবাই ভাগাভাগি করে খাবো। আমার পরিচিত নুন যারা আমাকে চিনেন তারা যদি কেউ দেখে থাকেন বাসায় ওয়েলকাম আপনাদের। রান্না অলমোস্ট ডান, তারপর আমি সামান্য পানি অ্যাড করবো। পানিটা অ্যাড করবো যাতে ভালো করে মশলার কোনো গন্ধটা না থাকে। আসলে এটা না অনেকে হয়তো দিবে না, বাট আমার দিতে ইচ্ছা করছে। বাট পানিটা না দিলে দেখা যাবে মশলা একটু গন্ধ থেকে যেতে পারে। যেহেতু আমরা ঘি নিয়ে আসলে কোনো কিছু ফেলতে ইচ্ছা করে না, যে বাটিটাতে আমি আসলে মশলাটা কষিয়ে মানে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। অনেক হয়তো হাসি আসবে আপনার যে এতটুকু মশলা আপনি ফেলতেছেন না। আসলে আমরা যারা গৃহিণী তারা জানি আমরা কোনো কিছু অপচয় করতে ইচ্ছা করে না আমাদের। একটু ভালো করে হোক, কারো কোনো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, কেউ কি কমেন্টস করতে পারছেন না নাকি বুঝতে পারছি না। এটা বলতে পারেন আমার পেঁয়াজ বিক্রেতাদের প্রতি একটু প্রতিবাদ, তাদের আমার প্রতিবাদী রান্না এটা বলা যেতে পারে। পানি একটু বেশি দিয়ে ফেলেছি, একটু টান দিচ্ছি। ভালো করে চেক করে নিই সব মশলা আমি দিয়েছি কিনা। হ্যাঁ সব মশলা আমি দিয়ে দিয়েছি।
আর একটু সময় আমার সাথে ধৈর্য ধরে থাকুন, আমি ফিনিশিং টাচটা আপনাদেরকে দেখিয়ে দিব। এটা হয়ে আসছে, চিকেনের খুব সুন্দর একটা সুঘ্রাণ আমার নাকে আসছে, আপনাদেরকে শোনাতে পারছেন। এটা আসলে এটা একদম যারা সামনের কিচেনে যারা রান্না করি তারাই পাই। তো আমি একটু সস অ্যাড করতেছি, এটাতে রান্নার স্বাদটা একটু বাড়বে। অল্প সামান্য একটু দিলাম চিনি, আর একটু সামান্য চিনিটা না দিলেও হতো, তারপর আমার অভ্যাস একটু দেওয়া। আমি লবণটা চেক করে দেখেছিলাম একটু লাগবে মনে হয়, দিয়ে দিচ্ছি। জালটা কমিয়ে দিই, তেলটা ভেসে আসবে, দেন আমার রান্নাটা ডান হয়ে যাবে।